বলিউডি ব্লকবাস্টারের মতোই টান টান থ্রিলার গত কয়েকদিন ধরে এটাই ছিল রাজধানীর রাজনীতির হাল হাকিকত। দীর্ঘ জল্পনার পর অবশেষে শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে প্রণব মুখোপাধ্যায়ের নাম ঘোষিত হওয়ায় উচ্ছ্বসিত প্রণব জায়া শুভ্রা। উচ্ছ্বসিত প্রণব পুত্র অভিজিত জানালেন বাবার সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানাবেন, প্রণববাবু সম্মানে করবেন নৈশভোজের আয়োজন, কিন্তু মিষ্টি ছুঁতে দেবেন না বাবাকে। কেন? বাবা ছেলে দুজনেরই ডায়াবেটিস আছে যে। বহুত আচ্ছা লাগ রা হ্যায়, ফিলিং ভেরি গুড, ফিলিং গ্রেটফুল। আই এম উই আর গ্রেটফুল টু দ্য কংগ্রেস হাইকমান্ড, ইউপি হাইকমান্ড, জিনোনে কে কাবিলিয়ত সমঝা পিতাজি কো ইস পজিশন কে নমিনেট করনে কে লিয়ে। আবি তক তো রাষ্ট্রপতি হুয়া নেই, জব হো জায়েগা তব হম ইস ভেরি হ্যাপি। কীর্ণাহারের পারিবারিক উৎসব ও কলকাতায় বাঙালিয়ানার উচ্ছ্বাসের রঙে এদিন মিলে গেল নয়াদিল্লিও। নর্থ ব্লক জুড়ে এদিন খুশির হাওয়া। শুক্রবার সারাদিন ধরেই সেখানে কংগ্রেস নেতাকর্মীদের ভিড়, পাল্লা দিয়ে চলল মিষ্টিমুখ। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এবার নতুন ভূমিকায় দেখতে চান তারা রাষ্ট্রপতি হিসাবে। এবিপি আনন্দ।